সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা নিয়ে আসলাম। আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নতুন ডিজাইনের নকশাটি করা, 32x32 ফুট, 1024 স্কোয়ার ফিটের ভিতরে 4টি বেডরুম দিয়ে ডিজাইনটি করা। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যাদের বেশি বেডরুম দিয়ে ডিজাইন চাচ্ছিলেন তাদের জন্য নকশাটি বেস্ট হবে। তো সম্পূর্ণ ভিডিওটি কষ্ট করে সঙ্গে থেকে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন। তো আমাদের দোনো সাইডের মাপটি হবে 32x32। আশা করি দোনো সাইডের মাপটি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, 5 থেকে 7 মিনিট। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটাই বোঝানোর। তারপরে যদি কোনো কিছু আমার মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার। ঠিক আছে, তো প্রথমে আমি বিল্ডিংয়ের যে আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে, আমি সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিচ্ছি ব্লু কালার। আপনারা অবশ্যই খেয়াল করবেন, এখন যে কালারগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো। ঠিক আছে, আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা খেয়াল করছেন। ঠিক আছে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা সম্পূর্ণ প্ল্যানটাই দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা ওয়ালগুলো কালার করে নিয়ে নিলাম। তারপরে স্টেপে আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো হলুদ কালার করে নিচ্ছি। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো খেয়াল করছেন। ঠিক আছে, আমি সাথে একটু মার্ক করে নিব, তাহলে হয়তো বুঝতে আপনাদের আরটু সহজ হবে। ঠিক আছে, তো সামনে দুটি বেলকনি থাকবে, আশা করি বেলকনিগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ব্যাক সাইডে আপনারা চাইলে আরও একটি গেট করে নিতে পারেন। ঠিক আছে, তো উইন্ডোগুলো আমি ভেন্টিলেটরগুলো মার্ক করে নিচ্ছি। ঠিক আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি ব্যাক সাইডে কোনো গেট করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, অপশন রয়েছে। তো মেন গেটটি হবে আমাদের এই সাইডে। মেন গেটের ডোরটি আপনারা 4.5 ফিট রাখবেন। ঠিক আছে, সাদে ওটা সিঁড়িটি হবে এই সাইডে, সিঁড়ির মাপটি 3 ফুট করে রাখবেন। ঠিক আছে, তো এবার আমরা দেখব ডোরগুলো কোন সাইড থেকে ডোরগুলো আসবে, ডোরের মাপগুলো সহ। তো টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 30 ইঞ্চি রাখলেই হবে, বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফিট করে দিবেন। আশা করি আপনারা ডোরগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমাদের উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর, ডোর, তারপরে ওয়ালগুলো আমরা বুঝতে পারলাম। তারপরে আমরা দেখব ভিতরের রুম প্লাস রুমের মাপগুলো। তো আমরা ফার্স্ট বেডরুমের মাপটা নিয়ে নিলাম, 11x11 ফুট। তারপরে সাথে কিচেনটা করে নিব আমরা। কিচেন রুমের মাপটা হবে 8x4 ইঞ্চি/8 ফুট। আশা করি কিচেনের মাপটিও আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব সেকেন্ড বেডরুমের মাপ। ঠিক আছে, তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে আমাদের 11x11 ফুট। আশা করি দুটোটা বেডরুমের মাপ আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমরা ড্রয়িং অ্যান্ড ডাইনিং প্লেসটি আমরা সেন্টারে একই প্লেসে পাবো। ঠিক আছে, তো আপনারা এক সাইডে ড্রয়িং করে নেবেন, অপোজিটে আপনারা ডাইনিং বসাবেন। ঠিক আছে, এটা পুরোটা জায়গায় এটার মাপটি হবে 30x9 ইঞ্চি, অনেকটা জায়গা হবে এখানে। তো এটার মাপটি হবে 8x4 ইঞ্চি, মোটামুটি সুন্দর প্লেস হবে। তো ডিজাইনটিতে একটি মাত্র টয়লেট। ঠিক আছে, তো এটা কমন টয়লেট বাথরুম সহ। এটার মাপটি হবে 5x8x4 ইঞ্চি, অনেক বড় করে রাখা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ঠিক আছে, তো আমাদের থার্ড বেডরুমের মাপটিও আমরা দেখে নিব। এই বেডরুমটি একটু বড় রাখা হয়েছে অন্য ফার্স্ট সেকেন্ড বেডরুম থেকে। তো এটার মাপটি হবে 11x12 ফুট। আমাদের ফোর্থ বেডরুমের মাপটিও সেম, 12x11 ফুট করে রাখা হয়েছে। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো সামনে দুটি বেলকনি থাকবে, বেলকনিগুলো আপনারা যেই কোনো ডিজাইনে যেই কোনো ভাবে করে নিতে পারেন। ঠিক আছে, আমি নকশার স্বার্থে আমি মোটামুটি একটু ডিজাইন ধরাই দিলাম আপনাদেরকে। ঠিক আছে, তো আপনাদের আশা করি আপনারা প্ল্যানটা বুঝতে পেরেছেন। তো পার্টিশন ওয়ালগুলো আপনারা সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। ঠিক আছে, তো সাথে আমরা দেখব কলমগুলো প্লাস কলম চিহ্নগুলো কোথায় কোথায় বসবে, একটু খেয়াল করবেন, তাহলে কলমগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক ভিডিওতে আসলে কলম চিহ্নগুলো আমি দিতে ভুলে যাই, সেজন্য সরি। ঠিক আছে, আশা করি আপনারা কলম চিহ্নগুলো
একটু খেয়াল করে দেখে নিয়েছেন, আমি সাথে একটু মার্ক করে নিব ইয়েলো কালার দিয়ে, তাহলে চিহ্নগুলো একটু বুঝতে ক্লিয়ার হবে আপনাদের। ঠিক আছে, তো আশা করি আপনারা কলমগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো কলমের মাপগুলো আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম সাইজ থাকবে। বেসগুলি আপনারা 4.5 ফিট বাই 4 ফিট করতে পারেন। ওয়ালগুলো সম্পূর্ণ আউটসাইড 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, তো আমাদের ডিজাইনটিতে 4টি বেডরুম আমরা পেলাম, আমরা একটি কিচেন পেলাম, টয়লেট পেলাম, ড্রয়িং, ডাইনিং, আমরা মোটামুটি একটি বাড়ির জন্য যথেষ্ট রুম হয়েছে। আশা করি আপনারা রুমগুলো বুঝতে পেরেছেন। তো বিল্ডিংটি যদি একতলা কমপ্লিট করেন তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।